প্রশ্ন হানাফি মাজাহাবের মসজিদে নামাজ হবে কি না আমি যে এলাকায় থাকি অধিকাংশই হানাফি মসজিদ মানহাজের কোনো মসজিদ নেই এ ভিত্তিতে আমি কি হানাফি মাজহাবের মসজিদে নামাজ আদায় করবো না একাকি ভাষায় নামাজ আদায় করবো আলহামদুলিল্লাহ সালাতাম রাসলিল্লা আলহি ওসাহবিহি ওমান আল্লাহ আবাদ মসজিদ সমূহ আল্লাহর ঘর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর নির্দেশ এই মসজিদ সমূহকে আবাদ করা নামাজের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে তো একজন পুরুষের দায়িত্ব কর্তব্য হল মসজিদে জামাতে এসে নামাজ আদায় করবে এটা ওয়াজিব বিনা ওজেরও যদি বাসা বাড়িতে নামাজ আদায় করে নামাজ আদায় হবে না আর মহিলারা বাসাবাড়িতে নির্জনে নামাজ আদায় করবে মসজিদ যে মাজা মজা হোক না কেন হানাফি সাফি মালিকি হাম্বুলি অন্য যে কোনো তরিকার হোক না কেন মসজিদের ভিতরে যদি কবর থাকে কবরের উপর যদি মসজিদ নির্মাণ করা হয় মসজিদের জাগা যদি অন্যর হয় অবৈধভাবে দখল করে মসজিদ নির্মাণ করা হয় তাহলে ওই মসজিদে নামাজ আদায় হবে না ওই মসজিদে নামাজ আদায় করা যায় না এটা হলো মসজিদের ক্ষেত্রে আর ইমামের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে ইমামের পিছনে নামাজ সরবেন এই ইমামের আকিদা সঠিক আছে কিনা ইমামের যদি কুফুরি আকিদা সেরে আকিদা থাকে তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে না এখন অনেকেই বলে থাকেন যে আমাদের অধিকাংশ মসজিদের ইমামদের আকিদা হলো আল্লাহরবুল্লা আলমিন সর্বত্ব বিরাজমান যেটি কুফরি আকিদা এই ক্ষেত্রে একটু ব্যাখ্যা প্রয়োজন সেটি হলো কিছু ক্ষেত্রে এমন হয় যে শুনতেছি শোনা কথা আর কিছু ক্ষেত্রে জানি জেনে বুঝে এই বিশ্বাস রাখি যে সমস্ত ইমাম এই আকিদার বিশ্বাসী যে আল্লাহ সর্বত্ব বিরাজমান তাদেরকে প্রশ্ন করবেন যে আল্লাহ কি সশরীলে সর্বত্র বিরাজমান নাকি তার ব্রেন জ্ঞান দিয়ে সর্বত্র বিরাজ করতেছে যদি বলে সশরীলে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হলুলি আকিদা কুফুরি আকিদা এমন আকিদা পোষণকারীর পিছনে সলাতাদায় যায়স না ইমামের পিছনে আদায় করবেন না আর যদি বলে আল্লাহ আরশে আজিমে আসেন তবে তিনি সব কিছু বেষ্টন করে আছেন তার জ্ঞান ব্রেন এবং নলেজ দিয়ে এলেম দি তাহলে তার পিছে সলাত যায়স এমনইভাবে যদি আকিদাগত ভ্রান্ত থাকে যে আল্লাহ সারা অন্য কেউ গায়েব জানে আল্লাহ সারা অন্য কাছে চাওয়া যাবে আল্লাহ সারা অন্য নামে রুকু সিদ্ধা করা যাবে তাহলে ওই ইমামের পিছনেও নামাজ পড়া যায়স না আল্লাহ রবুল্লা আলমিন আরশে আজিমে আছেন যদি এই আকিদা কেউ রাখে সেই হলো সত্যিকারতে মোমিন ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন এক সাহাবি তার এক দাসী ছিল উহুদ পাহাড়ের আশেপাশে ছাগল চড়াইত একদিন হঠাৎ ওই সাহাবি এসে দেখে যে একটা নেকড়ে বাগে সে একটি ছাগল নিয়ে চলে গেছে তিনি খুব আক্ষেপ আফসোস করলেন মনে কষ্ট পেলেন রাগ করে কৃত দাসীকে একটি চর দিলেন পরবর্তী রসাল্লামের কাছে আসলেন মনে খুব কষ্ট নিয়ে যে আমি যেটা করেছি এটা তো সঠিক হয়নি তখন বলেন ইয়া রসুল আল্লাহ আমি যে অন্যায় করছি আমার কিতদাসীর সাথে আমি কি স্বাধীন করে দিব রসল্লম বললেন আমার কাছে নিয়ে আসো তখন রসল্লম বললেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কিতদাসী হাত দিয়ে ইশারা করে দেখাইলো যে আল্লাহ উপরে আছেন পরবর্তী বলল যে মান আনা আমি কে বলল যে আনতা রসুলল্লাহ আপনি তো আল্লাহ রসুল রসল বললেন আিক মিনা একে স্বাধীন করে দেও দাসত্ব পথা যদি থাকতে না হয় এই দাসী একজন মমিনা তাহলে আল্লাহ রব আলমিন ওপরে আসেন আরশে আজিমে আছেন এটা ইমানই বড় পরীক্ষা বোঝা যাবে সে ইমানদার এক্ষেত্রে যদি আল্লাহ রব্লা আলমিন সর্বত্র বিরাজমান সব জায়গায় বিরাজ করে যদি সশরীলে কোনো ইমামের এমন আকিদা থাকে সেই ইমামের পিছনে সালাত আদায় হবে না এই ক্ষেত্রে আপনি সালাত আদায় করবেন অন্যথায় যে কারণগুলি বললাম এটি যদি না থাকে তাহলে হানাফি হোক সাফি হোক মালিকী হোক হাম্বুলি হোক ওই মসজিদে নামাজ পড়বেন মুসলিমদের সাথে জামাতে নামাজ পড়বেন অক্কর মজে ফাটল দাঁড়াবেন না এটি হবে আপনার জন্য সঠিক অল্লাহ তালা আলম ও সালিনে মোহাম্মদ